তোমরা যারা মনে করতেছো যে হোস্টিং করে আমার পেট চলে, তাহলে তোমাদের ভুল ধারণা, তাহলে তোমাদের ভুল ধারণা। আমি দুবাই কি আসছি হোস্টিং করার জন্য? আমি মতো ছেলে দুবাই আসছি হোস্টিং করার জন্য? হোস্টিং এর ব্যাপারে যে বেয়াদবি করবে আমি তার সাথে বেয়াদবি করবো ভাই, আজকের পর থেকে, আজকের পর থেকে যে বেয়াদবি করবে আমি তার সাথে বেয়াদবি করবো। ছেলে মতো বিশটা বিশটা তিরিশটা হইব, বুঝছো? পাইজামি করো না আমার সাথে, রাসেল সোদা আমার ব্রডে আইসা। আমি যারে একবার ধরবো একদম ফায়রা ফেলবো, আমি যারে একবার করি না, আমি ছেলে বড় হয়েছি রোস্টিং, আমি রোস্টিং খাই খাই বড় হয়েছি, আমি রোস্টিং এর চিন্তা করি না, আমি ছেলে বড় হয়েছি রোস্টিং, রোস্টিং করছে কারণে আমি বড় হয়েছি, বুঝতে পারছো? এ বলে দিলাম, আমি নিজের টাকা খরচ করে, নিজের গাড়ির তেল খরচ করে, নিজের পকেটের টাকা খরচ করে, তাহলে আমার সম্মানটা রাখে নাই। আমি অনেক ইনোসেন্ট হয়ে এই এখানে ছিলাম, এই প্ল্যাটফর্মটাতে ছিলাম, অনেক ইনোসেন্ট হয়ে আমার কেউ একটা গালি দিলে আমি তার ব্রডে গিয়ে আমি যাই সরি বলে আসতাম, আমি এমন ছেলে, কিন্তু আমি এমন ছেলে না, রিয়েল লাইফে আমি এমন ছেলে না যে আমি যাই তার সরি বলে আসার মতো ছেলে আমি না, কিন্তু আমি সরি বলতাম এখানে, এখানে সরি বলতাম, আমি তার বডি গিয়ে যাই সরি বলতাম, কিন্তু তোমরা সম্মান রাখো নাই। আমি জাস্ট আজকের দিনের জন্য ওয়েট করছিলাম যে তোমরা আসলে কি করো আমার জন্য, ঠিক আছে? ফাইজলামির একটা লিমিট থাকে, কিছু সময় তোমরা ফাইজলামি ক্রস করে ফেলো। টিকটকের জগতে এখানে অনেক রোস্টার আছে, অনেক রোস্টার আছে, অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, কেউ যদি আমার মুখের সামনে বলে যেতে পারে যে আমার আগে টিকটক ওরা আসছে, তাইলে সবার জুতা আর আমার গাল, বুঝতে পারছেন? টিকটক আমি শুরু করছি, আমাকে দিয়ে টিকটক শুরু হয়েছে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। আমি আজকে রাগ হইতাম না, শুধু আমি এই দিনটার জন্য ওয়েট করছিলাম। কেন আমি কালকে বলবো ভাই, কাল আমি কারো ভয় পাই? কালকে বলবো কেন আমি কারো ভয় পাই নাকি? থ্যাংক ইউ আলবা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ।